ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না। আজকে তো তিনার জন্য অনেক বড় আনন্দের দিন, অনেক মজা হবে, তাই না তিনা? আপনি এখানে আসবেন আবার রান্না বান্না করবেন, এটা শুনলেই তো তিনার মজা শেষ থাকে না, আনন্দে আটকানো হয়ে যায় একদম। তারপরও আজকে তিনার আনন্দ একটু বেশিই হবে। তুমি যেহেতু এক্সপোর্ট ইম্পোর্টের সাথে আছো, তুমি নাতাশার সাথে কথা বলে দেখো, মানে আমাদের এই পার্টটা তুমি দেখাশোনা করতে পারো কিনা। ভুলে তো আমাদের সবাইকে যেতে হবে, আপনাকেও যেতে হবে, না হলে ওই একই চিন্তা আমাদের মাথায় ঘুরে ফিরে আসবে। নাতাশা নির্ঝরকে বুম্বা বলে ডাকে, অথচ নির্ঝরের শৈশবে আমি ছিলাম বুম্বা, কিছু হলেই আমার কাঁধে উঠে বসত। বুম্বা বাইরে নিয়ে চলো, বুম্বা সাইকেল চালাবো, বুম্বা এটা দা ওটা দা, বুম্বা একবার একটু ঘোড়া হও। কবির ভাই, আমার অতীতটাকে যদি আমি চেঁচে ফেলে দিতে পারতাম অনেক ভালো হতো জানেন। দেখো নাসরিন, তোমার জীবনে তো প্রতিনিয়ত কত নতুন নতুন ঘটনা ঘটছে, এই স্মৃতি পুরনো কিছু এগুলো আঁকড়ে ধরে তোমাকে বাঁচতে হবে কেন? এগুলো তোমাকে আস্তে আস্তে সব ভুলে যেতে হবে, থেকে বেরিয়ে আসতে হবে। মেয়েটাকে এত খুশি হতো না আমি আগে কখনো দেখিনি, এতটা গম্ভীর চেহারা আমি কখনো দেখিনি। আমি তিনার কথা বলছি। আমি ওই পারভেজ ভাইয়ের বোনের কথা বলছিলাম। হ্যাঁ আমিও শুনেছি, ও নাকি আগে অনেক চঞ্চল ছিল, অনেক গল্প করতো, সবার সাথে আনন্দ করতো, আর এখন কারোর সাথে কথাই বলতে চায় না। অ্যাক্সিডেন্টের পর কি এমনটা হয়ে গেছে? হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্টের পরে নাকি এরকম ডিপ্রেশনে চলে গেছে। কেন? অ্যাক্সিডেন্ট তো যে কোনো সময় যে কারো হতে পারে, এটা নিয়ে কেয়ার করার মতো মেয়ে তো ওর হওয়ার কথা না। ডিপ্রেশনটা ওর অ্যাক্সিডেন্ট থেকে না। তাহলে একটা ছেলের সঙ্গে ওর সম্পর্ক ছিল, কিন্তু ছেলেটা ছিল ফ্রড, আর ফ্রড ছেলেদের কাজ যা হয়, একটা মেয়েকে কয়দিন স্বপ্ন দেখিয়ে তারা আনন্দ পায়, তারপর গায়েব হয়ে যায়, আর মেয়েরা না পরেও এসব ফ্রডদের খপ্পরে। ব্রেকআপ, বিয়ে করতো কাঁচামরিচ দাও। ব্রেকআপ করতে সাহস লাগে ভাইয়া, ছেলেটার অত সাহস ছিল না, বিদেশে পড়াশোনা করতে গিয়ে একেবারে লাপাত্তা হয়ে গিয়েছে আর ফিরে আসেনি। আর ফ্রডরা হয়ই এমন, মেয়েদেরকে বোকা পেয়ে যা খুশি তাই করে।
কিন্তু দীপাকে কখনো বোকা মনে হয়নি আমার। তো বোকা ছিল না, অতিরিক্ত বিশ্বাস করে বোকা বনে গিয়েছে। একটা মেয়ে যখন একটা ছেলেকে অতিরিক্ত বিশ্বাস করে তখন এরকমই হয়, যেটা হয়েছে আমাদের আশ্রয় কেন্দ্রের সব মেয়েগুলোর সাথে। আমিও কি কম বোকা হয়েছে নাকি জীবনে? এই যে তুমি আসলে তুমি আপসেট হয়ে যাচ্ছ কেন? আচ্ছা চাকরির করার কথা ছিল তোমার, খবর কি? ট্রাই করছি, চাকরি কি এত সহজ নাকি? সহজে পাওয়া যায়, তবে কিছু কিছু লেখা লিখেছি ভাইয়া, সেই লেখা আমার একটা ফ্রেন্ডকে দিয়েছি, ও হয়তো পাবলিশ করবে। এই রে লেখাগুলো আপনাকে পড়তে দিলেই পারতাম। কোনো অসুবিধা নেই, একবারে ছাপা হোক তারপরে পড়ব। আচ্ছা আমি এত কিছু বুঝি না, আমি শুধু এটুকু বুঝি সোজা কথা আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। না বস, ওই নিনসর থানা থেকে ঘুরান দিয়ে আসার পরে ব্যবসা অনেক বাড়ছে, পোর্টল পোর্টিবাজি কমছে, আর আমাদের বসির কোনো ঝামেলা ছাড়াই 12 জন মেয়ে নিয়ে আসছে। তোমার নাকের উপর একটা সুপুরি রেখে খরম দেশ এটা ভাঙা উচিত। নির্ঝরের ঝামেলার আগে আমাদের ব্যবসার অবস্থা কেমন ছিল? জি তখন বেশ ভালো ছিল। আর এখন? আগের থেকে কমছে। ওর একটা থাপ্পড় লাগাও। একজনও না মানে কি, 7 জন আসার কথা ছিল। বস আমি কি করুম কোন, আমি তো আপনাকে হুকুমের গোলাম না, মাইয়া না এলে আমি কই থেকে আনু? দালালরা কি করে? ওরা কেউ সাহস পাইতেছে না, নির্ঝর আর পল্টুর ডরে। এই এই কিসের ডর রে? ওকে বুঝাই কষ্ট নেই যে ওস্তাদ দুইটা বৈশা করছে, এখন কোনো ঝামেলা নাই। থানা পুলিশের সদয় না গেছে, এই জন্য ওকে ডর আরো বেশি। ডরটা কিসের? নিজের চুপচাপ থাকা মানে সামনে আরো বলকাইব, সব সাফা করে ফেলাইব। বস কথাটা কিন্তু মিথ্যা না, নিজের চুপ করে থাকা মানে সামনে বিপদ আরো বেশি। নির্ঝরকে সামলানোর দায়িত্ব আমার, তোমরা দেখবে তোমাদের কাজ। আমার ব্যবসা বাণিজ্য যদি পরিবর্তন না হয় তোমাদের এক একটা লাচ্ছি মেরে রাস্তায় ফেলে দিয়ে আমি আমার ব্যবসা শুরু করব। আর বস আমরা তোমাদের চেহারা সামনে দেখতে চাই না, চাস কো আমি তো বুঝতেই পারিনি যে এত তাদের ফটোশুটটা শেষ হয়ে যাবে। আমি সবকিছু গুছিয়ে এনেছিলাম বলে। ও থ্যাংক ইউ। আচ্ছা আজকে আমাকে কেমন লাগছিল তুমি তো একবারও বললে না। তোমাকে দেখতে পেতনির মতো। কি? সরি এমনি বললাম। আচ্ছা তুমি যাও না, তোমাকে সুন্দর দেখতে। তো সুন্দরকে সুন্দর বলবো না, মুখে কোনো প্রবলেম নেই তাহলে বলো। আচ্ছা ঠিক আছে যাও, আমি চলে যাবো। কোথায় যাচ্ছ? একটা পেতনির ব্যাগ তোমার কাঁধে নিয়ে ঘুরতে হবে না, আমি যাই। হ্যাঁ চলে যাবে, ঠিক আছে যাও, আর আমি পেছন থেকে গান গাবো। চুমকি, সরি না চুমকি না, শিখা চলেছে একা পথে। এই আমাকে না খেপালে তোমার হয় না তাই না? না একদম ভালো লাগে না। চলো কোথাও কফি শপে যে তোমার মাথাটা ঠান্ডা করে, চলো কফি খাই। না 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 আজকে না, আজকে আমাকে বাসায় যেতে হবে, খুব তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তুমি বলেছো যে আজকে রাতে যাবে, ওকে? আমি বাসায় কাউকে বলিনি, আমি শুধু আপুকে বলে আসছি যে আমার বাসায় ফিরতে দেরি হবে। কেন বুঝো না কেন? দেখো
আপু ভাইয়াকে বলে রাখছে যে আমার বাসায় ফিরতে দেরি হবে। হ্যাঁ, সেখানে আমি যদি আগে গিয়ে বাসা চলে যাই তাহলে কি হবে, সবাই আমাকে কি পরিমাণ লক্ষ্মী একটা মেয়ে ভাববে তুমি বুঝতে পারো? হ্যাঁ, এটা করে হবে কি, আমি যখনই দেরি করে যাব কেউ আমাকে কিচ্ছু বলবে না, আমি আর তুমি চুপ থাকো, আর আমি আর তুমি বেশি বেশি ঘুরতে পারবো। এত হিসাব করতে করতে না তুমি পাগল হয়ে যাবে। ভালো তো, পাগল হয়ে যাবে, তুমি সামলাবে। এখন আপাতত আমাকে একটা সিনজি রেখে দাও, আমি বাসা যাবো। সিনজি রাখতে হবে না, আমি তোমার বাসার কাছে নামিয়ে দিচ্ছি, চলো। ওকে, আপনাদের অসুবিধা না থাকলে আমি মাঝে মাঝে ওকে এসে নিয়ে যেতে চাই। না না, কোনো অসুবিধা নেই, তুমি নিয়ে যেতে পারো ওকে। বড় টিনার মধ্যে বেশ ভালোই লাগবে, তাই না টিনা? কি যেতে চাও? ওহ, এখনই আমাকে থাকতে চাচ্ছে না, তুমি কি এখনই যেতে চাও আমার সঙ্গে? আচ্ছা ঠিক আছে, চার্জার তো যাচ্ছেই, তাহলে চার্জার নিয়ে যাক, সাথে করে আবার নিয়ে আসবে। আমি আন্টির সাথেই ঘুমাবো। তাই তুমি কি রাতে থাকতে চাও আন্টির সঙ্গে? আসলে আন্টিকে জিজ্ঞেস করো, আন্টির তো অসুবিধা হতে পারে। একদম কোনো অসুবিধা হবে না, আমরা একসাথে থাকবো, আর আমি কালকে এসে ওকে আবার নিয়ে যাব যদি মানে। না না, কোনো অসুবিধা নেই, তুমি ওকে নিয়ে যাও, ও রাতে থাক। আর তাছাড়া কালকে আমারও কিছু কাজ আছে, আমি কাজগুলো সেরে নিতে পারবো, আর ও তো চলেই আসবে আবার আমার কাছে। তুমিও চলো না। আমি কি করে যাবো, আমার কাজ আছে না, তুমি যাও ঘুরে আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে গীতা লিখে এক কাজ করো, ওকে একটু রেডি করে দাও, আমি একটু চার্জারকে বলি ওর জন্য একটা যাওয়ার পর কোনো ব্যবস্থা করে। এই চার্জার যাও ঘুরে আসো, আর আমার কালকে কিছু কাজ আছে, আমিও আমার কাজটা সেরে নিতে পারবো। তুমিও চালাও, আমি যেতে পারবো, আমি যদি চাই তাহলে কাজগুলো কে করবে, তাছাড়া তুমি তো চলেই আসবে। যে নেই এখন আর কেন খামাখা কথা মনে করা, সে তোর ফিরে আসবে না। ফিরে আসবে না বলেই তো ভুল বোঝাবুঝির অবসান হবে না। হবে, ভুলে যেও না, তোমার ছেলেমেয়েরা এখনো তোমার সাথেই আছে এবং তোমাকে শ্রদ্ধা করে। আমাকে তো শ্রদ্ধা করে, কিন্তু আপনাকে যে অবহেলা করে, ওদের বেড়ে ওঠার পেছনে আপনার যে অবদান সেটা তো মনে রাখা উচিত। সে কোন ছোটবেলার কথা, ওদের কি আর মনে আছে? আমি যখন তোমাদের বাসা থেকে পাকাপাকি ভাবে চলে যাই তখন নির্ঝরের বয়স কত, 8 হবে তাই না? আর নাতাশা 3। মনে আছে, নাতাশা আমার কোলে এলেই নির্ঝর কাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে অন্যদিকে গিয়ে বসে থাকত। তাই নাকি মা, মুম্বাই এরকম ছিল? কিন্তু আমি তো জানি যে আমার ব্যাপারে কেউ কোনো কিছু বললেই হয় বুম্বা একেবারে তার নাক ফাটিয়ে দেবে। ছেলেটা আমার বড় হতে হতে গম্ভীর আর রাগী হয়ে গেল। কিন্তু সে ছোট্ট আর মিষ্টি নির্ঝর আমার মন জুড়ে আছে, আর আছে আমার কটকটি বুড়ি নাতাশা মামনি। এখন তারা তাদের এই চাচুকে ভুলে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। আপনি সবসময় আমাদের মনে আছেন। শুধু মুখেই বলছো, আমি বারে বারে তোমার ভালোবাসা তোমাদের অধিকার ফিরিয়ে দিতে এসে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছি, আমি আর পারছি না রে মা। আচ্ছা মা, তুমি বুম্বার সাথে কথা বললে হয় না? জানি না। Thank you.
একটা নানু ভাইয়া নানু ভাই কিভাবে ওনার দল পাখি নেই নানু ভাই তো তোমার মতো ছোট্ট এই জন্যই তো চুল পাখি নেই ছোট্ট ছোট্ট না তো তুমি তো মোটা আচ্ছা দীপা তুই যে ওকে নিয়ে আসলি যদি বেশি রাত হয় তাহলে দিয়ে আসবে কে আপা আমাকে যেতে হবে নাকি ওকে দিয়ে আসতে না মা ও আজকে আমাদের সঙ্গে থাকবে আমাদের বাসায় তাই না আশ্রয়কেন্দ্র থেকে পারমিশন দিয়েছে দিবে না কেন মা ওরা তো সবাই জানে আমি টিনামণিকে কত আদর করি টিনামণি আমাকে কত ভালোবাসে তাই না চল আমরা তাহলে রুমে যাই মা ও শুন ওরা তো কি খাবে আমরা যা খাই তাই খাবে টিনা একটা লক্ষ্মী বাচ্চা তাই না সব কিছু খাবে খুব লক্ষ্মী চল চলো 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 আমরা কি হাত মুখ ধুয়ে ফ্রেশ হই বরকত আমার ঠিক কি ভালো লাগছে আজকে আমার মেয়েটা মন খুলে হাসছে স্বাভাবিকভাবে কথা বলছে আমারও খুব ভালো লাগছে আপা কিন্তু আমার মনটা খুব খারাপ আপা কেন যে বয়সে আমার বাবা ডাক শোনার কথা ছিল সে বয়সে আমি নানা ডাক শুনছি আচ্ছা নানা ডাকে শুনতে হবে দে বাটিটা দে আমাকে দে এই গরম করে একটু এটাই খাও ভালো লাগলো অনেকদিন পর গিটার নিয়ে বসেছিস তাকে তুমি বলো যে তুমি আমার ঘরে আজকাল তো খোঁজার সময়ই পাও না এই বাসায় আজকাল খুব বেশি মানুষ হয়ে গেছে তাই না তাহলে কি সবাইকে বাসা থেকে তাড়িয়ে দেব ইয়ার কি করলাম মা তোরা ছেলেরা বড্ড বেশি জেলাস মার ব্যাপারে পজেসিভ সবসময় ভাবিস মা তোদের একা আর কাউকে নিয়ে ভাবতে পারবে না ভাবো তুমি সবাইকে নিয়ে ভাবো আমার কোনো অসুবিধা নেই আচ্ছা মা আমি নিজে একটা ভাবনার মধ্যে আছি কিন্তু তোমার হেল্প লাগবে কি হেল্প আচ্ছা ধরো কেউ তার খারাপ অতীতটাকে ভুলে যেতে চায় সেক্ষেত্রে তার কি করা উচিত তোর খারাপ অতীত ভোলার জন্য তো আমি অনেক কিছু বলেছি বাবা দীপা গল্প করছে হাসছে কি বলো হ্যাঁ রে ওই বাচ্চাটা তো একটা জাদু আমার মেয়ের মুখের হাসি ফিরিয়ে দিয়েছে কনফিউজড হয়ে গেছে আচ্ছা ঠিক আছে টিনা এই যে মাঝখানে ঘুমাবে আমি যেখানে বসে আছি এক পাশে শিখানটি এক পাশে দীপান্তি ওকে দেখি আরে পুতুলটিও তোমার ও কি রে বেকু ভাবি শোনো তোমার জন্য একটা দারুণ চাকরির ব্যবস্থা করছি তুমি খালি একদিন আমার সাথে যাবা যায় সোজা চাকরিতে জয়েন করবা বেতনও কিন্তু ভালো